এ কবরের যাত্রীরা, কিছুদিন আগে বাংলাদেশের ভিতরে এক বড় ব্যাংকার ধনী, অনেক গাড়ি বাড়ির মালিক, অনেক সম্পদের মালিক, অনেক টাকার মালিক মারা গেল। মারা যাওয়ার পরে লাশ নিয়ে গ্যারেজের ভিতরে ফেলাইয়া রাখলো। ওদিকে দুই ছেলে বাপের কাপন দাপন না কইরা ওরা সম্পদ নিয়ে মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়ে গেল। কার সে কে বেশি সম্পদ নেবে? ওদিকে ওই ব্যাংকার লাশ ফুইলা পৈচা যাওয়া শুরু করছে, এলাকার লোকজন চাঁদা ধইরা তারপর ওর দাফন কাফনের ব্যবস্থা করলো। বাজার এই সম্পদ কার জন্য রাইখা যাও? সন্তান যদি দিনদার না হয় তোমার আমার কবরের পাশে যাইয়া যে একটু দু চোখের পানি ফালাইয়া বালিকের দরবারে করো সুরে কানবে আর বলবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির, তাও বুঝি তোমার আমার কপালে জড়বে না। হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে বংশ বড় আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছ? দুনিয়া সম্পর্কে মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো। বাজার কিছুদিন আগে আমাদের বাংলাদেশের ভিতরে যমুনা গ্রুপের মালিক, বাংলাদেশের ভিতরে বড় ধনীদের ভিতরে একজন, বাজার যখন করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গেল, শ্বাস টানতে ছাড়তে যখন পারে না, তখন ডাক্তারকে ডাক দিয়ে বলে ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো কাগজ কলম নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে আমি লিখে দেব। কিন্তু ডাক্তার শ্বাস ছাড়া ছাড়ার ব্যবস্থা আর করতে পারে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ওই দিন রাত্রি যেন অপেক্ষায় থাকো যেদিন তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে দুনিয়াদার পাগল, ওই দিন রাত্রির দিকে খেয়াল করো যেদিন তোমার আমার ভিতর থেকে রূহটা বের হইয়া যাবে। আরে ছোট বাচ্চা ইয়া আব্বা আব্বা খুইয়া ডাকে, আব্বা ওঠো ওঠো। বাচ্চা তো ধারাস ধারাস কইরা বাপের বুকের ভিতরে পড়ে, আব্বা ওঠো ওঠো। স্ত্রী আসা ডাক দেয় স্বামী ওঠো, স্বামী তো আর স্ত্রী ডাকে সাড়া দেয় না। এ দুনিয়াদার পাগল, এখন তাকাইয়া দেখো সাদা কাপড় দিয়া তোমাকে ঢাইকা রাখবে, মাথার ভিতরে একটা বান্ধিবে, মাজার ভিতরে একটা বান্ধিবে, পায়ের ভিতরে বান্ধিয়া প্যাকেট কইরা ফালাইয়া রাখবে। এখন একটু মনকে বুঝাইয়া মনকে ডাক দিয়া বলো, ওরে মন মাথার বান্ধে বুঝা গেল রে আর কোন দিন মাথা নারার শক্তি নাই, মাজার বান্ধে বুঝা গেল আর কোন দিন উঠে বসার শক্তি না, পায়ের বান্ধে বুঝা গেল রে আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, কবর তোমাকে আমাকে দৈনিক ডাক দেয়। ডাক দিয়ে বলে আব্দুল করিম, ও রেজাউল ও রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর, আমি একাকীর ঘর। আল্লাহ আমি পোকা মাখরের ঘর,
আমি অন্ধকারের ঘর, আল্লাহ আল্লাহ, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। ও ফাতেমা রে, দুনিয়া থাকো অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপরে অন্ধকার কবরে যাই আসো। ফাতেমা যদি কবর এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রসুল বলে, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। কবরের যাত্রীরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কবরে এই পরিচয় না দিতে পারে, এমন কোন দল আছে যে এই পরিচয়ের মাধ্যমে তুমি নাজাত পাবা? আর একটু আস্তে কর, পাইবে? দলাদলি বুঝি টুজি না, দলাদলি। আমার আব্বাজান রহমাতুল্লাহ বলতেন, আমি ফজলুল করিম যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী তোমাদেরকে পথ দেখাবো, ততক্ষণ তোমরা আমার কথা মানবা। যখন কোরআন এবং হাদিসের বাহিরে তোমাদেরকে পথ দেখাবো, তখন আমাদের থেকে, আমার থেকে ভাইগা যাওয়া তোমাদের জন্য ওয়াজিব। কথা ঠিক কি না? কইতে পারি হুজুর, পীরের কামটা কি? পীরের কাজটা কি? পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মোরশেদ। এই বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। এখন পথ যে দেখাইবে, নিজের মন করা পথ দেখাবার ক্ষমতা কারো আছে? কেন নাই? আল্লাহ রসুল বলে গেছেন, তারাক তুফিকু আমরাইন লাম তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা, কিতাব আল্লাহ ওয়া সুন্নাতা রসুল। এর বাহিরে পীর তো ভালো কথা, পীরের বাবারও কোনো পথ দেখার ক্ষমতা নাই। কথা ঠিক কি না? যদি তাই হয়, তাইলে ন্যাক কাজ কোনটা? আমার মালিক প্রত্যেক নামাজের ভিতরে তোমাকে আমাকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন না নামাজে? পড়েন, পড়েন, পড়েন নামাজের মধ্যে পড়েন? মালিক তুমি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালাও, সিরাতাল মুস্তাকিম দেখাও। সিরাতাল মুস্তাকিম কোনটা? মালিক বলতেছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে আমাদেরকে চালান। এখন রব্বুল আলামিনের নেয়ামত বর্ষিত হয়েছে কাদের উপরে? কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ বলেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সলিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। বলেন আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছে নবীদের উপরে। বলেন কাদের উপরে? সিদ্দিকিনদের উপরে। বলেন সুহাদায় কেরামদের উপরে, কেয়ামত পর্যন্ত নেককার পরহেজগার খাঁটি নায়েবের রসুলদের উপরে। জোরে বলেন, কথা ঠিক কিনা? এদের কাজ হইল ভালো কাজ, এদের কাজ হইল নেক কাজ। কথা ঠিক? এই 150,000 কাছাকাছি সাহাবায়ে কেরাম, সংখ্যা কত? একজন সাহাবিও পাইবেন এক মুষ্টির উপরে দাঁড়িয়ে সার সেবা কামাইছে? একজন সাহাবি এক মুষ্টির উপরে দাঁড়িয়ে সার সেবা কামাইছে? আমরা পাই নাই, শুনিও নাই। তাই সেই শ্রেণী আমার বাজানরা এক মুষ্টির উপরে দাঁড়িয়ে সাডেন কামান, তাহলে এটা কি সাহাবায়ে কেরামদের আমল? আর একটু আসতে কর, হ্যাঁ, এটা কি ভালো কাজ? তাইলে এক মুষ্টি পরিমাণ দাঁড়িয়ে রাখা লাগবে। কথা ঠিক কি না? এই সাহাবায়ে কেরাম হাফ শার্ট পরছে না, হাউই শার্ট, এই এই ফুল প্যান্ট পরছে না? এই তাইলে অনেকে কিন্তু এই পোশাকের গুরুত্ব দেন, রাগ করবেন না কেউ, বোঝার চেষ্টা করেন, কিন্তু আমাদের কথা বলিয়া যাও, মানবেন কি না? হ্যাঁ বসবেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে বলেন কথাটা কি না? এই আল্লাহ রাব্বুল আলামিন পোশাক সম্পর্কে কি বলছেন? লেবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। কে বলছেন? জোরে বলেন আল্লাহ।
এর পরহেজগারী লেবাস কোনটা? সাহাবায়ে কেরামরা যেই পোশাক পরিধান করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পোশাক পরিধান করছেন, এই পোশাক হইল পরহেজগারী লেবাস, ঠিক কি না? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা পরিধান করছেন, সাহাবায়ে কেরাম বলছেন নিসফু শাক, হাঁটু গিজা মাছ বরাবর লম্বা, ছেলেবেলার কথা ঠিক কি না? চুল রাখতে হইবে তিন প্রকারে, এক প্রকার কয় প্রকার? এক প্রকার জোরেকন জোরেকন, এক প্রকার কান্দা পর্যন্ত লম্বা, দ্বিতীয় প্রকার হইল কানের লতি পর্যন্ত লম্বা, আর তৃতীয় প্রকারেরও সবহু সমান কইরা চতুর্দিক থেকে সমান। বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা আছে, যুবকরা বেশি দেখা যায়, এই হয়েছে যে কাইটিয়া উপরে, আমরা সবাই পড়ছে না আমার এলাকা। একদিন আমি বইসে রয়েছি, এখন একজন বলতেছে হুজুর ওই ছেলেটা যায় দেখছে, বলে দেখছি তো, বলে হুজুর ওই চুল ওইভাবে কাদা, এখন কইতেছে হুজুর ওই চুল ছাইটিয়া 500 না কয় টাকা বলে লাগছে, চুল ছাড়তে অনেক টাকা লাগছে। এখন ছাইটিয়া লোকের জিজ্ঞেস করে আমার কেমন দেখায়, এ আমার দেখায় কেমন? আসলে দেখায় তো উরসুঙ্গের মতো, উরসুঙ্গা বুঝেন, এই উরসুঙ্গার মতো দেখায়, এখন ওর চোখে তো এটা ভালো দেখায়, কথা ঠিক না বেটি? আল্লাহর বাজার, এই চুল ছাড়া হইবে তিন প্রকার এক প্রকার, এই তিন প্রকার এক প্রকার রাখা লাগবে, এইটা হইল সাহাবায়ে কেরামদের আমল। আরেকটু আসতে কর, পাগড়ি বান্ধা লাগবে কি লাগবে না? কার আমল? সাহাবায়ে কেরামদের আমল, আল্লাহর রসুলের আমল। বর্তমানে পাগড়ি উঠে যাওয়া শুরু করছে, পাগড়ি লাগবে না? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত না? কথা কয় না লাগবে কি লাগবে না? এক শ্রেণী পাগড়ি কথা শুনলে মুখ বেয়ে চলে গেছে, তুমি কার লাগে মুখ বে খাও মিয়া? হ্যাঁ, এটা আল্লাহ রসুলের আমল, সাহাবায়ে কেরামদের আমল, কথা ঠিক কি না? তাহলে পাগড়ি বান্ধা লাগবে না? এই জোরে কখন লাগবে? তাইলে আমার বাজানদেরকে বলবো, এক কথায় সাহাবায়ে কেরামদের আমল সেলসলাওয়ারি নেককার পরহেজগার আল্লাহ ওয়ালেদের আমল হইল নেক আমল। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আড়ালের মা বোনদেরকে বলবো, সরমনাইয়ালারা কি বলে, কোরআন এবং হাদিসের কষ্টি পাথর নিয়ে গোসা দেওয়া লাগবে, কি দেওয়া লাগবে? কোরআন এবং হাদিস যেইটা সার্টিফাই করবে ওইটা আমি মানবো, আর যেইটা সার্টিফাই করবে না আমি মানবো না, কথা ঠিক না বে? ঠিক বলছে, ওসব বুঝিটি দল তল বুঝিটি না, কবরে কোনো দলাদলি নেই, কথা ঠিক না বে? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন মানুষ আমার, নিয়ম নীতি চলবেও আমার, নামাজ পড়ি কার হুকুম পালন করি? মালিক বলছেন আকিমুস সালাম, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, প্রতিষ্ঠা শব্দের অর্থ নিজে পড়লেই হবে না, পরিবার পরিজন সমাজ রাষ্ট্রের ভিতরে নামাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা লাগবে, কথা ঠিক কি না? আমরা রোজা রাখি কেন? মালিক বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রমজান মাসে রোজা তোমাদের ফরজ ঘোষণা করলাম, রোজা রাখা লাগবে, এই জন্য রোজা রাখি না? যেই রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন আকিমুস সালাহ কুতিবা আলাইকুমুস সিয়াম, সেই রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে বলেন আকিমুদ্দিন, কি কইছে? তুমি নিজে ব্যক্তির দিন অনুযায়ী চলো, এইটা বলছে না? দিন প্রতিষ্ঠা করো, বলেন দিন, দিন প্রতিষ্ঠা করো। এখন দিন প্রতিষ্ঠা মানি অর্থ কি? নিজে মানলেই হবে না, এই পাহাল পরিবার পরিজন সমাজ রাষ্ট্রের ভিতরে দিন প্রতিষ্ঠার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করা লাগবে, কি আল্লাহর বান্দারা কথা ঠিক কইছে ভুল কইছে? এখন অনেক কইছে হুজুর এখন দিন রাত্র দিন বেমু কই, এখন দিন রাত্র কালো দিন কই, কলে ইসলামের সমস্ত বিষয়াদিকে একত্রিত করলে তার নাম হলো দিন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায়।